আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণী ষান্মাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা হবে 6 জুলাই। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি সিলেবাসটা হচ্ছে প্রথম 2টা অধ্যায়। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে, এবং পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। যেহেতু সরকার থেকে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট কিছুই দেওয়া হয়নি এবং 6 জুলাই তোমাদের পরীক্ষা হবে, তাই পরীক্ষার জন্য কীভাবে নিজেদের প্রস্তুতি নিতে পারবে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। পুরো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। প্রথমে আমরা দেখব নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্ন 1, তথ্য অনুসন্ধান কী? তথ্য অনুসন্ধান হলো এমন একটি প্রক্রিয়া যা নির্দিষ্ট তথ্য খুঁজে বের করার জন্য পরিচালিত হয়। তথ্য অনুসন্ধান সাধারণত সার্চ ইঞ্জিন, ওয়েবসাইট বা অন্যান্য তথ্যসূত্র ব্যবহার করে করা হয়। প্রশ্ন 2, ইউআরএল কাকে বলে? ইউআরএল হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি ওয়েবসাইটের ঠিকানা। ইউআরএল সাধারণত HTTP বা HTTPS দিয়ে শুরু হয় এবং .com, .org, .edu ইত্যাদি ডোমেন এক্সটেনশন দিয়ে শেষ হয়। প্রশ্ন 3, ইমেল কী? ইমেল হলো একটি ইলেকট্রনিক মেল সিস্টেম। ইমেল ব্যবহার করে ব্যবহারকারীরা বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থিত অন্য ব্যবহারকারীদের সাথে বার্তা আদান প্রদান করতে পারে। প্রশ্ন 4, সার্চ ইঞ্জিন কী? সার্চ ইঞ্জিন হলো এমন একটি প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে সাহায্য করে। সার্চ ইঞ্জিন ওয়েবসাইটগুলোর একটি বিশাল ডেটাবেস ব্যবহার করে এই কাজ করে এবং ব্যবহারকারী অনুসন্ধানের শব্দগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ ওয়েবসাইটগুলোর একটি তালিকা প্রদান করে। প্রশ্ন 5, কিওয়ার্ড কী? কিওয়ার্ড হলো এমন শব্দ বা শব্দগুচ্ছ যা নির্দিষ্ট বিষয় বা ধারণাগুলোকে প্রতিনিধিত্ব করে। সার্চ ইঞ্জিনগুলো কিওয়ার্ডগুলো ব্যবহার করে নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে ব্যবহারকারীদের অনুসন্ধানের শব্দগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ ওয়েবসাইটগুলোর একটা তালিকা প্রদান করে থাকে। প্রশ্ন 6, ওয়েবসাইট কাকে বলে? ওয়েবসাইট হলো একটি ইন্টারনেট ভিত্তিক তথ্য বা পরিষেবা প্রদানকারী সংস্থা বা যা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত। ওয়েবসাইটগুলো সাধারণত HTML, CSS বা JavaScript ব্যবহার করে তৈরি করা হয়। প্রশ্ন 7, মনোভাব বা পারসেপশন কাকে বলে? মনোভাব বা পারসেপশন হলো ব্যক্তির বিশ্ব সম্পর্কে ধারণা বা দৃষ্টিভঙ্গি। মনোভাবগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা, বিশ্বাস এবং মূল্যবোধের উপর ভিত্তি করে গঠিত হয়। প্রশ্ন 8, গুগল ডক কী? গুগল ডক হচ্ছে একটি ওয়েব ভিত্তিক ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের অনলাইনে ডকুমেন্টগুলো তৈরি, সম্পাদনা এবং শেয়ার করতে দেয়। প্রশ্ন 9, এক্সেল কী? এক্সেল হলো মাইক্রোসফট অফিস সফটওয়্যার প্যাকেজের একটি স্প্রেডশিট অ্যাপ্লিকেশন যা ব্যবহারকারীদের ডেটা সংরক্ষণ, বিশ্লেষণ এবং ভিজুয়ালাইজ করতে দেয়। প্রশ্ন 10, গণযোগাযোগ মাধ্যম কী? গণযোগাযোগ মাধ্যম হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা মাধ্যমে তথ্য বা ধারণাগুলো বড় জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া হয়। গণযোগাযোগ মাধ্যমের মধ্যে রয়েছে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, ম্যাগাজিন এবং ইন্টারনেট। প্রশ্ন 11, সামাজিক যোগাযোগ মাধ্যম কী? সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ কম্পিউটার, স্মার্টফোন ইত্যাদি যন্ত্রের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ, তথ্য আদান প্রদান এবং ধারণা বিনিময় করতে পারে। প্রশ্ন 12, নিউ মিডিয়া কী? নিউ মিডিয়া হলো এমন গণমাধ্যম যা ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তথ্য আদান প্রদান করে। নিউ মিডিয়া গতানুগতিক মাধ্যম যেমন সংবাদপত্র, টেলিভিশন এবং রেডিওর তুলনায় আরও দ্রুত, বেশি অ্যাক্সেসযোগ্য এবং আরও ইন্টারেক্টিভ। প্রশ্ন 13, সংবাদ কাকে বলে? সংবাদ হচ্ছে এমন তথ্য যা সাধারণ জনগণের জন্য গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। সংবাদ সাধারণত বর্তমান ঘটনা, রাজনীতি, ব্যবসা, খেলাধুলা এবং বিনোদনের মতো বিষয়গুলোকে কভার করে। প্রশ্ন 14, শিরোনাম কাকে বলে? শিরোনাম হলো একটি সংক্ষিপ্ত আকর্ষণীয় বাক্য যা সংবাদের মূল বিষয়বস্তুকে তুলে ধরে। শিরোনামগুলো পাঠকদের আকর্ষণ করতে এবং তাদের সংবাদের সম্পূর্ণ নিবন্ধটি পড়তে উৎসাহিত করতে ডিজাইন করা হয়েছে। প্রশ্ন 15, জরিপ কাকে বলে? জরিপ হলো এমন একটি প্রক্রিয়া যা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর মতামত বা বিশ্বাসের একটি প্রতিনিধিত্বমূলক নমুনা সংগ্রহ করে। জরিপগুলো সাধারণত প্রশ্নাবলীর একটি সেট ব্যবহার করে পরিচালিত হয় যা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে জিজ্ঞাসা করা হয়। প্রশ্ন 16, উপাত্ত কাকে বলে?
উপাত্ত হলো তথ্যের একটি সংগ্রহ যা পরিসংখ্যানগত বিশ্লেষণের জন্য ব্যবহার করা যেতে পারে। উপাত্ত সাধারণত সংখ্যা, শব্দ বা চিত্রের আকারে আসে। প্রশ্ন 17, প্রেজেন্টেশন কাকে বলে? প্রেজেন্টেশন হলো এমন একটি উপস্থাপনা যা সাধারণত একটি নির্দিষ্ট বিষয়ে তথ্য প্রদান করার জন্য ব্যবহৃত হয়। প্রেজেন্টেশনগুলো সাধারণত পাওয়ার পয়েন্ট, ইলেভেন বা অন্যান্য উপস্থাপনা সফটওয়্যার ব্যবহার করে তৈরি করা হয়। এটা পাওয়ার পয়েন্ট হয় গ্রন্থস্থীয়, ঠিক আছে? প্রশ্ন 18, কপিরাইট কী? কপিরাইট হলো এমন একটি আইনি সুরক্ষা যা মূল সৃজনশীল কাজগুলোকে রক্ষা করে। কপিরাইট সুরক্ষার অধীনে থাকা কাজগুলোকে কপি, বিতরণ বা যে কোনোভাবে ব্যবহার করার জন্য অন্যদের অনুমতি প্রয়োজন। প্রশ্ন 19, প্যারোডি কাকে বলে? প্যারোডি হচ্ছে এমন একটি কাজ যা অন্য একটি কাজের উপর ভিত্তি করে তৈরি করা হয়, তবে এটি মূল কাজের একটি বিদ্রুপাত্মক বা হাস্যকর ব্যাখ্যা। প্রশ্ন 20, বুলেটিন কাকে বলে? বুলেটিন হলো এমন একটি প্রকাশনা যা সাধারণত সংবাদ, তথ্য বা বিজ্ঞপ্তি প্রকাশ করে। বুলেটিনগুলো সাধারণত সংস্থা, প্রতিষ্ঠান বা সংস্থান দ্বারা প্রকাশিত হয়। প্রশ্ন 21, ডিজিটাল প্রযুক্তি কাকে বলে? ডিজিটাল প্রযুক্তি হচ্ছে এমন প্রযুক্তি যা তথ্যকে ডিজিটাল আকারে সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং যোগাযোগ করে। ডিজিটাল প্রযুক্তির মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট এবং অন্যান্য ইলেকট্রিক ডিভাইস। প্রশ্ন 22, ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ওয়েব ভিত্তিক কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম CMS যা ব্যবহারকারীদের ওয়েবসাইট তৈরি, পরিচালনা এবং আপডেট করতে দেয়। প্রশ্ন 23, পার্সোনাল পোর্টফোলিও কি? পার্সোনাল পোর্টফোলিও হচ্ছে এমন একটি সংগ্রহ যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজের নমুনা প্রদর্শন করে। পার্সোনাল পোর্টফোলিওগুলো সাধারণত ব্যক্তিগত ওয়েবসাইট, অনলাইন পোর্টফোলিও সার্ভিস বা মুদ্রিত সংস্করণে প্রদর্শিত হয়। প্রশ্ন 24, আত্মমূল্যায়ন কাকে বলে? আত্মমূল্যায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা একজন ব্যক্তি তার নিজস্ব দক্ষতা, যোগ্যতা এবং অর্জনগুলো মূল্যায়ন করে। আত্মমূল্যায়ন ব্যক্তিদের তাদের শক্তি এবং দুর্বলতাগুলো চিহ্নিত করতে এবং তাদের কর্মজীবন লক্ষ্যগুলো অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে সহায়তা করতে পারে। শিক্ষার্থীর এই পর্যায়ে আমরা দেখব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রথম অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, ইন্টারনেটের সহজলভ্যতা আমাদেরকে কী কী সুবিধা প্রদান করে? ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আমরা খুব সহজেই যে কোনো তথ্য এক মুহূর্তে অনুসন্ধান করে বের করতে পারি। বর্তমানে ইন্টারনেট আমাদের কাজকর্মকে অনেক সহজলভ্য করে তুলেছে, এমনকি প্রতিনিয়ত আরও সহজ করে দিচ্ছে, যার ব্যবহারে সারা বিশ্বে ডিজিটাল প্রযুক্তি এবং প্রজন্মের অনেক অগ্রগতি হচ্ছে। ইন্টারনেটের অসামান্য অবদানের কারণে আজ সারা পৃথিবী একটি পরিবারের মতো হয়ে গেছে। আমাদের জীবনে ইন্টারনেট শ্বাস প্রশ্বাসের মতো। দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড নেটওয়ার্ক পৌঁছে দেওয়া হয়েছে, যার ফলস্বরূপ দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে পাহাড় বা হাওড়ে বসে ইন্টারনেটের সহায়তায় তরুণ তরুণীরা বিদেশে আউটসোর্সিংয়ের মতো কাজ করতে পারে। প্রশ্ন 2, ফ্যাক্ট চেকিং বলতে কী বোঝায়, এর প্রয়োজনীয়তা লেখো। ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যম হচ্ছে ফ্যাক্ট চেকিং। এটি মূলত আসল ঘটনা বা সত্যতা যাচাইয়ের পাশাপাশি ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য বিশ্লেষণে ভূমিকা রাখে। অনলাইনে অপতথ্য ও গুজব ছড়ানো প্রতিরোধে ফ্যাক্ট চেকিং টুলসের ব্যবহারও বাড়ছে সংবাদ মাধ্যমগুলোতে। যে কোনো তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আগে ভাবতে হবে বিষয়টি কতটুকু গুরুত্বপূর্ণ এবং সেটি যাচাইযোগ্য কিনা। তাছাড়া সব তথ্যের সত্যতা যাচাইও করা যায় না। প্রতিটি তথ্যের এক বা একাধিক উৎস থাকে। উৎস চিহ্নিত করতে পারলে তথ্য যাচাই, বিশ্লেষণ ও মূল্যায়ন সহজ হয়। বিশ্বজুড়ে বেশিরভাগ নিউজ আউটলেটে ফ্যাক্ট চেকিংয়ের প্রয়োজনীয়তা বেড়েছে, যেহেতু নতুন প্রযুক্তিগুলো নতুন মিডিয়া তৈরি করছে যেগুলো বিভিন্ন ধরনের ভুল তথ্য ছড়িয়ে দেয়, তাই এসব তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। ফেসবুক, ইউটিউব এমনকি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য ফ্যাক্ট চেকিংয়ের প্রয়োজন হয়। প্রশ্ন 3, পক্ষপাতিত্ব সবসময় মন্দ নয় ব্যাখ্যা করো। পক্ষপাতিত্ব হওয়ার অর্থ হচ্ছে একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে বিশ্বকে দেখা। পক্ষপাতিত্ব সবসময় মন্দ নয়। কিছু ক্ষেত্রে পক্ষপাতিত্ব সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, একজন রাজনৈতিক সাংবাদিক যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতদুষ্ট হয়, তাহলে সে সেই দলের সাথে সম্পর্কিত খবরগুলোকে আরও গভীরভাবে অনুসন্ধান করতে পারে এবং সেই দলের দৃষ্টিকোণ থেকে খবরগুলোকে ব্যাখ্যা করতে পারে। এটি পাঠকদের সেই দলের দৃষ্টিকোণ থেকে ঘটনাগুলোকে বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ প্রদান করতে পারে। তবে পক্ষপাতিত্বতা বিভ্রান্তিও ছড়াতে পারে। যদি একজন সাংবাদিক কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতদুষ্ট হয়, তাহলে সে সেই দলের পক্ষে সহায়ক এমন খবরগুলোকে বেছে নিতে পারে এবং সেই দলের বিরুদ্ধে ক্ষতিকর এমন খবরগুলোকে অস্বীকার করতে পারে। এটি পাঠকদের সঠিক তথ্য থেকে বঞ্চিত করতে পারে। সুতরাং পক্ষপাতিত্বতা সবসময় মন্দ নয়, তবে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। প্রশ্ন 4, সংবাদের ক্ষেত্রে সময় উপযোগিতা গুরুত্বপূর্ণ কেন?
ঘটে যাওয়া ঘটনার তথ্য যত কম সময়ে পাঠক বা সংবাদ গ্রহীতার কাছে যাবে তত এটি গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হবে। এর কারণ হচ্ছে নতুন তথ্য পাওয়া মানুষের প্রবণতা। যখন কোনো নতুন ঘটনা ঘটে তখন মানুষ এই ঘটনা সম্পর্কে জানতে চায়। যত দ্রুত সেই তথ্য মানুষের কাছে পৌঁছায় ততই তারা সেই তথ্যকে গুরুত্বপূর্ণ মনে করে। উদাহরণস্বরূপ ধরুন 1 জুন বাংলাদেশে একটি বড় ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অনেক মানুষ মারা যায়। এই ঘটনাটি ঘটার পর মানুষ দ্রুত সেই ঘটনা সম্পর্কে জানতে চায়। যদি এই ঘটনার তথ্য 1 জুনই সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে সেই তথ্যটি পাঠক বা সংবাদ গ্রহীতার কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। কিন্তু যদি এই ঘটনার তথ্য 10 জুন পর্যন্ত প্রকাশ না করা হয় তাহলে সেই তথ্যটি পাঠক বা সংবাদ গ্রহীতার কাছে আর গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে না। অবশ্য সব ঘটনার ক্ষেত্রেই এই নিয়ম কিন্তু প্রযোজ্য নয়। কিছু ঘটনার ক্ষেত্রে গুরুত্ব তার নবত্বের উপর নির্ভর করে না, যেমন কোনো ঐতিহাসিক ঘটনার গুরুত্ব তার নবত্বের উপর নির্ভর করে না। এই ধরনের ঘটনার তথ্য যত দিনের পুরনোই হোক না কেন তা সবসময় গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হবে। তবে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার তথ্য যত কম সময়ে পাঠক বা সংবাদ গ্রহীতার কাছে যাবে তত এটি গুরুত্বপূর্ণ সংবাদ বলে বিবেচিত হবে। প্রশ্ন 5, সার্চ ইঞ্জিন বলতে কী বোঝায় এবং এটি কীভাবে কাজ করে সেটা লেখো। সার্চ ইঞ্জিন হলো একটি ওয়েব বেসড টুল বা সফটওয়্যার যা ইন্টারনেট ব্যবহারকারীদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW থেকে ইনফরমেশন সার্চ করতে সাহায্য করে। ইন্টারনেটে কোনো কিছু সার্চ করার পর সার্চ ইঞ্জিন আমাদের সেই সমস্ত রেজাল্টগুলোকে দেখায় যেগুলোকে SERP সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলা হয়। সার্চ ইঞ্জিনের 3টি প্রাইমারি ফাংশন রয়েছে, সেগুলো হলো কুল, ইন্ডেক্স এবং র্যাঙ্ক। প্রথমে কোনো তথ্য খুঁজতে ব্যবহার করে কলিং সিস্টেম, যেখান থেকে ইন্ডেক্স করা আছে সেখানে আগে খোঁজে। তারপর গুগল বোট নির্ধারণ করে থাকে কাকে প্রথম দেখাতে হবে আর কাকে পরে দেখাতে হবে। প্রত্যেক সার্চ ইঞ্জিনে নিজস্ব কিছু ক্রোলিং রোবট থাকে। এরা পূর্ব নির্দেশিত র্যাঙ্কিং ফ্যাক্টর দিয়ে কন্টেন্ট বিবেচনা করে র্যাঙ্ক করে। তেমনই একটি বোট হচ্ছে গুগল বোট, যেমন moz.com-এর রয়েছে রজার বোট, বিংয়ের রয়েছে বিং বোট, ঠিক আছে। প্রশ্ন 6, কপিরাইট কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। কপিরাইট হলো একটি আইনি সুরক্ষা যা মূল সৃজনশীল কাজগুলোকে রক্ষা করে। কপিরাইট গুরুত্বপূর্ণ কারণ এটি নিম্নলিখিত সুবিধাগুলো প্রদান করে। সৃজনশীলতার উৎসাহ, কপিরাইট সৃজনশীল ব্যক্তিদের তাদের কাজের জন্য ন্যায্য পারিশ্রমিক পাওয়ার নিশ্চয়তা দেয়। এটি সৃজনশীলতা এবং নতুনত্বকে উৎসাহিত করে। জনসাধারণের স্বার্থ, কপিরাইট জনসাধারণের কাছে সৃজনশীল কাজগুলোকে অ্যাক্সেস নিশ্চিত করে। এটি সংস্কৃতি এবং শিক্ষাকে সমৃদ্ধ করে। অন্যান্য অধিকারের সুরক্ষা, কপিরাইট অন্যান্য অধিকারগুলোকেও রক্ষা করতে পারে, যেমন ট্রেডমার্ক এবং লাইসেন্সিং। কপিরাইট একটি গুরুত্বপূর্ণ আইনি সুরক্ষা যা সৃজনশীলতা, জনসাধারণের স্বার্থ এবং অন্যান্য অধিকারগুলোকে সুরক্ষিত রাখে। প্রশ্ন 7, ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে কীভাবে পরিবর্তন করছে। ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে অনেকভাবে পরিবর্তন করছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে, যোগাযোগ ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি আমাদের যোগাযোগের উপায়কে বদলে দিয়েছে। এখন আমরা ইন্টারনেট, মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অন্যদের সাথে যোগাযোগ করতে পারি। শিক্ষা, ডিজিটাল প্রযুক্তি শিক্ষাকে আরও সহজলভ্য এবং আকর্ষণীয় করে তুলেছে। এখন আমরা অনলাইন কোর্স, ভিডিও টিউটোরিয়াল এবং অন্যান্য ডিজিটাল শিক্ষার মাধ্যমে যে কোনো বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারি। বিনোদন, ডিজিটাল প্রযুক্তি আমাদের বিনোদনের উপায়কে বদলে দিয়েছে। এখন আমরা ইন্টারনেট, টেলিভিশন এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যে কোনো ধরনের বিনোদন উপভোগ করতে পারি। ব্যবসা, ডিজিটাল প্রযুক্তি ব্যবসায়ের উপায়কে বদলে দিয়েছে। এখন ব্যবসায়ীগুলো অনলাইনে তাদের পণ্য এবং পরিষেবাগুলো বিক্রি করতে পারে এবং গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারে। ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনযাত্রাকে আরও সহজ, কার্যকর এবং আকর্ষণীয় করে তুলছে। তবে এর কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে, যেমন মিথ্যা তথ্যের বিস্তার এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষার ঝুঁকি। প্রশ্ন 8, তথ্য অনুসন্ধান করে সত্য বের করে আনার ক্ষেত্রে আমাদের কী কী বিষয় লক্ষ্য রাখা উচিত। তথ্য অনুসন্ধান করে সত্য বের করে আনার ক্ষেত্রে আমাদের যেসব বিষয় লক্ষ্য রাখা উচিত সেগুলো হচ্ছে, তথ্য সূত্র, আমরা যে তথ্যগুলো খুঁজে পাই সেগুলোর সূত্রগুলো বিবেচনা করা গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা উচিত। পক্ষপাত, তথ্যগুলো পক্ষপাত দুষ্ট কিনা তা বিবেচনা করাও গুরুত্বপূর্ণ। একটি তথ্যকে সত্য বলে গ্রহণ করার আগে আমরা এর পক্ষপাতের মাত্রা বিচার করতে পারি। সম্পূর্ণতা, তথ্যগুলো সম্পূর্ণ কিনা তা বিবেচনা করা উচিত। একটি তথ্যকে সত্য বলে গ্রহণ করার আগে আমরা এর সম্পূর্ণতা নিশ্চিত করতে পারি। আপডেট, তথ্যগুলো আপডেট করা হয়েছে কিনা তাও বিবেচনা করা উচিত। একটি তথ্যকে সত্য বলে গ্রহণ করার আগে আমরা এর সময় অনুযায়ী হালনাগাদ অবস্থা নিশ্চিত করতে পারি। প্রশ্ন 9, প্রথাগত মিডিয়াকে নিউ মিডিয়া কীভাবে প্রভাবিত করছে। নিউ মিডিয়া প্রথাগত মিডিয়ার সাথে প্রতিযোগিতা করবে এবং প্রভাব বিস্তার করবে। নিউ মিডিয়া মিডিয়াকে প্রথাগত মিডিয়াকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে, সংবাদের প্রবাহ, নিউ মিডিয়া সংবাদের প্রবাহকে দ্রুততর এবং আরও অ্যাক্সেসযোগ্য করে তুলেছে। এখন আমরা অনলাইন এবং সামাজিক মিডিয়ার মাধ্যমে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সংবাদ পেতে পারি।
সংবাদের ধরন, নিউ মিডিয়া সংবাদের ধরনকে বৈচিত্র্যময় করে তুলেছে। এখন আমরা ভিডিও, গ্রাফিক এবং অন্যান্য মিডিয়া ফরম্যাটের মাধ্যমে সংবাদ পেতে পারি। তারপর হচ্ছে সংবাদের প্রভাব, নিউ মিডিয়া সংবাদের প্রভাবকে বৃদ্ধি করেছে। এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংবাদের প্রতিক্রিয়া জানতে পারি এবং অন্যদের সাথে শেয়ার করতে পারি। প্রথাগত মিডিয়াও নিউ মিডিয়া থেকে শিখছে এবং নিজেদেরকে পরিবর্তন করছে। প্রথাগত মিডিয়া এখন আরও অ্যাক্সেসযোগ্য এবং আকর্ষণীয় হয়ে উঠছে। প্রশ্ন 10, ডেটা উপস্থাপনের ক্ষেত্রে এক্সেল কীভাবে সহায়ক হয় বর্ণনা করো। এক্সেল হলো একটি স্প্রেডশিট অ্যাপ্লিকেশন যা ডেটা উপস্থাপনের জন্য বিভিন্ন মাধ্যম প্রদান করে থাকে। এক্সেল ব্যবহার করে আমরা ডেটাকে টেবিল, গ্রাফ এবং অন্যান্য উপায়ে উপস্থাপন করতে পারি। এক্সেল ডেটা উপস্থাপনের ক্ষেত্রে সহায়ক কারণ এটি নিম্নলিখিত সুবিধাগুলো প্রদান করে। ডেটাকে সুসংগঠিতভাবে উপস্থাপন করা, এক্সেল ব্যবহার করে আমরা ডেটাকে একটি টেবিলে সুসংগঠিত করতে পারি। এটি ডেটাকে সহজে বোঝা এবং তুলনা করতে সহায়তা করে। ডেটাকে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা, এক্সেল ব্যবহার করে আমরা ডেটাকে বিভিন্ন ধরনের গ্রাফ এবং চার্টের মাধ্যমে উপস্থাপন করতে পারি। এটি ডেটাকে আরও আকর্ষণীয় এবং বোঝার জন্য সহজ করে তোলে। ডেটাকে বিশ্লেষণ করা, এক্সেল ব্যবহার করে আমরা ডেটাকে বিভিন্ন ধরনের বিশ্লেষণ করতে পারি। এটি ডেটা থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়তা করে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্থবার্ষিক পরীক্ষা, ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলের সুস্থতা কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।